সরকারের ধারাবাহিক উন্নয়নে বদলে যাচ্ছে ফরিদপুরের চরাঞ্চলের চালচিত্র। একসময় দুর্গম এলাকা বিবেচনা করা হলেও স্থানীয় সরকার বিভাগের নানা প্রকল্পে পাল্টে গেছে সেই চিত্র। স্থানীয়দের দাবি, চলমান দুটি সেতুর নির্মাণ কাজ শেষ হলে চরবাসীর জীবনযাত্রায় নতুন শান্তি আসবে। ফরিদপুর থেকে আশিস পোদ্দার বিমানের তথ্যে আরও জানাচ্ছেন রাজীব আহমেদ। ফরিদপুর সদর উপজেলার ডিগ্রিচর, নর্থ চ্যানেল ও আলিয়াবাদ ইউনিয়নের চরাঞ্চলে 2018 সাল থেকে এখন পর্যন্ত 76 কোটি টাকা ব্যয়ে 85 কিলোমিটার এইচবিবি সড়ক ও 40 কোটি টাকা ব্যয়ে 32 কিলোমিটার কার্পেটিং সড়ক নির্মিত হয়। এছাড়া প্রায় 80 কোটি টাকা ব্যয়ে 400 মিটারের ছোট ও মাঝারি দৈর্ঘ্যের 6টি সেতু নির্মাণ করা হয়। চরকে জেলার মূল ভূখণ্ডে সংযুক্ত করতে মরা পদ্মার উপর ভাজনডাঙ্গা ও শরীফঘাটে নির্মাণাধীন রয়েছে 2টি সেতু। যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের ফলে চরাঞ্চল থেকে শহরের যাতায়াতের 5-6 ঘন্টার দূরত্ব এখন 1.5-2 ঘন্টায় নেমে এসেছে। অতি দূরত্ব নৌকা ঘাটে যেতে পারছি, আমাদের ছেলে মেয়েদের স্কুলে যাওয়া সুবিধাজনক হয়েছে। 5টার পর আর যাইতে পারতাম না শহর, এখন এই যে রাস্তাঘাট হয়েছে, ব্রিজ হয়ে গেলে বোধ হয় আমাদের কোনো সমস্যা না, আমাকে খুব একটা উপকার হইব। অনেক ঘুরে যাইতে হইতো, কেদাবাটি পাড়ে যাইতে হইতো, কিন্তু এখন বর্তমান একটু রাস্তাঘাট হওয়ার কারণে আমরা কিছু অল্প সময়ের মধ্যে আসতে পারছি। এর ফলে উৎপাদিত কৃষিপণ্য বাজারজাত করতে এখন দুর্ভোগমুক্ত চরবাসী। যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে চরে নতুন কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। ফসলাদি তৈরি করতাম, কিন্তু আমরা শহরে জায়গায় ন্যায্য মূল্যটা পাইতাম না, তখন যাতায়াতের অবস্থা খুব খারাপ ছিল। আমাদেরও গরুর ফার্ম আছে, আমরা প্রতিদিন সকালে দুধ মনে করেন যে ভোরবেলা নিয়ে শহরে চলে যাই। চরের উন্নয়ন টেকসই করতে স্থানীয় সরকার বিভাগ কাজ করছে বলে জানান এই কর্মকর্তা। এসডিজির যে লক্ষ্যমাত্রা, সেটিকে লক্ষ্য করে কেন্দ্র করে এই উন্নয়নগুলো হয়েছে। আমাদের যদি এই ব্রিজ এবং এই রোড নেটওয়ার্ক যদি গঠিত হয়ে যায়, তাহলে তারা ফরিদপুর শহরে আপনার আধা ঘন্টার মধ্যে চলে আসবে। জেলার অন্তত 85টি গ্রাম পদ্মার চরাঞ্চলে অবস্থিত। এসব গ্রামে প্রায় লক্ষাধিক মানুষের বসবাস। রাজীব আহমেদ, মোহনা সংবাদ।